ডাইরেক্ট লেবার লাগছে কত 40 টাকা আর ওভারহেড লাগছে কত 60 টাকা পার টন ঠিক আছে তো বলছে ক্যালকুলেট ম্যাটেরিয়াল লেবার আর ওভারহেড এন্ড টোটাল কস্ট অফ ইচ প্রোডাক্ট অন দা বেস অফ ওয়েট তার মানে এটা কোন মেথড দিয়ে বুঝতে পারছিস তো বুঝতে পেরেছিস লাস্টে ওয়েট বলে দিয়েছে ওই যে মনে করার চেষ্টা করো এই মেথডটা ফিজিক্যাল মেথড ছিল ফিজিক্যাল মেথডে কাকে ওয়েট ওয়েট ছিল না ফিজিক্যাল মেথডে সেটাই করেছি তার মানে এই যে পয়েন্টগুলো বলেছি যে প্রোডাক্টগুলো মানে কোক কোলতার বেঞ্জল সালফেট গ্যাস তাই তো টোটাল কত 2000 কি করে শিখিয়েছিলাম ওয়েটটা মনে কর ইন্ডিভিজুয়াল ডিভাইড বাই টোটাল মনে পড়ছে তো ইন্ডিভিজুয়াল ডিভাইড বাই টোটাল ইনটু 100 এই করে পার্সেন্টেজ বেরিয়ে গেছিল ঠিক আছে তো বুঝতে পারছিস তো সে তুই এইভাবে না করে আমি এটাও বলেছিলাম এইভাবে না করে তুই রেশিও করে নিতে পারিস এটাও শিখিয়েছিলাম মনে করার চেষ্টা কর দেখ সেকেন্ড ক্লাসে করেছিলাম মনে পড়ছে সেকেন্ড ক্লাসে করেছিলাম ওয়েটেড দেখ ফিজিক্যাল মেথড করেছি প্রথমটা করেছিলাম এভারেজ কস্ট পার ইউনিট একটা মেথড ছিল তার ফিজিক্যাল ছিল ফিজিক্যালের নিয়মটা কি ছিল যা যা প্রোডাক্টের নাম বলবে ঠিক আছে সেটাকে সেই প্রোডাক্টের রেশিওটা করে নিতে পারিস অর্থাৎ যে যত কোয়ান্টিটি ইউজ করে তার রেশিও করে নিতে পারিস আর না হলে পার্সেন্টেজ করে নিতে পারিস আমি পার্সেন্টেজে করলাম বা রেশিওতেও করতে পারিস কোনো ভুল নেই রেশিওতে করা ঠিক আছে তো রেশিওতে করলে কি করতি তুই বল রেশিওতে করলে কি করতাম
আমি পার্সেন্টেজে করেছি এরকম হয়েছে, ঠিক আছে, পার্সেন্টেজ করে এই বেরিয়েছে। রেশিও করলে কি করতাম দেখ, কি করে করেছি, এই যে 80 টাকা আছে রেশিও, এই যে 80 টাকা আছে তাই না, 80 এর উপর করেছি, দেখ প্রথমটা কত বেরিয়েছে, কর ক্যালকুলেটর নে, ক্যালকুলেটর নে না, 80 টাকা লে 80 টাকা, কোল কোলের খরচ কত, 80 টাকা তো কোল, কোল কত 80 টাকা বলেছে, 80 71% কত দেখতে কত বের হচ্ছে, বুঝতে পারছিস তো, 80 টাকার 71% এত, 80 টাকার 6% এত, 80 টাকার এত 1.1% এত, 80 টাকার 1.3% এত, 80 টাকার 20.6% এত, বুঝতে পারছিস কি করে করেছে কোল, এইভাবে কোল হলো। তারপর বল ডাইরেক্ট লেবার টোটাল বলছো 40 টাকা, এই যে 40 টাকা এই এই পার্সেন্টেজে ভাগ করে দে, কি বুঝতে পারছিস, আমি বুঝিস কিছু নেই অঙ্কের মধ্যে, ওই অঙ্কই দেখ আমি সেকেন্ড ক্লাসে করেছিলাম ফিজিক্যাল মেথড, এবং তারপরেও আর একটা ক্লাস করিয়েছিলাম ফিজিক্যাল মেথডে, ওই অঙ্কই তুলে দিয়েছে, ঠিক আছে তো। আর একটা কি ছিল ওভারহেড প্রবলেম করেছে 60 টাকা এই পার্সেন্টেজে করেছে। এবার স্যার আপনি তো বললেন পার্সেন্টেজ রেশিও করি, বললেন রেশিওতে পারবি না, তোকে বলেছে 80 টাকা, 80 টাকাকে এই রেশিওতে ভাগ করতে পারবি না, তারপর 40 টাকাকে এই রেশিওতে ভাগ করতে পারবি না, 60 টাকাকে এই রেশিওতে ভাগ করতে নেই তো, ইসি অঙ্ক শেষ, এই তো এইটাই বলে দেয় কোশ্চেন, দেখ এটাই অ্যানসার ছিল, ঠিক আছে তো, এটাই হচ্ছে অ্যানসার আর কিছু না। এবার কি হবে অ্যাপোশন কস্ট, দেখ ওরা বের করে নি, আমি বলেছি কোক, তুই বললি কোকের অ্যান্সার কত, এখানে করে নে টোটাল, টোটাল কত হচ্ছে, এটা 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 তিনটে যোগ করে 127 টাকা 80 পয়সা, ঠিক আছে, একই রকম হবে এটা 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 তিনটে যোগ করে দেখ কত হচ্ছে, 4 টাকা 80, 2 টাকা 40, 3 টাকা 60, কত হচ্ছে 3 টাকা 60, 10 টাকা 8, 10.08, তারপর এই তিনটে মানে 10 টাকা 80 পয়সা হলো, হ্যাঁ, তারপর একটা এটা 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 তিনটে যোগ করে বল কত হচ্ছে, 1.98, তারপর একটা 2.34, তারপর একটা 37 টাকা 8 পয়সা, ঠিক আছে তো। এখন তুই যদি স্যার এর টোটাল, এর টোটাল করলে কি বেরোবে, এর টোটাল করলে কি বেরোবে জানিস, ওই দেখ অঙ্কে ছিল, অঙ্কে ছিল দেখ কি ছিল, কোল এই যে এইটা 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 তিনটে যোগফলই তো এটা বেরোবে, হ্যাঁ কি না, বুঝতে পারলি কেন বেরোবে তিনটে যোগফল, 180 80 আর 40 120 আর 60 180, 180 বেরোবে, বেরোতেই হবে, তার কারণ আমি শিখিয়েছিলাম জয়েন কস্ট বের করার ফর্মুলা কি ছিল, ম্যাটেরিয়াল লেবার ওভার তিনটে যোগ করে জয়েন কস্ট হয়, ওই 180 টাকায় তো ভাগ করা হলো এগুলোর মধ্যে, এই ছিল অঙ্ক আর কিছু না, ঠিক আছে তো, এটা কমপ্লিট হলো অঙ্কটা। দেখ যে কোশ্চেনটা পড়ছি খুব ভালো একটা অঙ্ক, কোথায় এসেছিল পরীক্ষায়, কোন পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল দেখি, সিএ তে এসেছে না, সিএমএ তে তাও আসেনি, বিকমে সেখানেও আসেনি, কোথায় এসেছে, কোন পরীক্ষায় এসেছে, খুব ইম্পর্টেন্ট, গভর্নমেন্ট সার্ভিস এক্সাম হয়, ঠিক আছে, এর উপর এর একটা কোর্স আছে পড়াশোনা, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস কমিশন, খুব বিকমের পর দেওয়া যায়, ভালো কোর্স পড়লে করতে পারিস অনেকে, মানে পড়াশোনা ভালো করতে হয় জন্য, এর জন্য খুবই সুন্দর পড়াশোনা করতে, এর জন্য ধর এন্ট্রান্স এক্সাম হয়, ঠিক আছে তো, এন্ট্রান্স এক্সামে চান্স পেলে তারপর তারপর এই পড়াটা করতে হয়, ঠিক আছে, খুব ভালো পড়াশোনা, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সাম, এখানে গভর্নমেন্ট সার্ভিস পাওয়া যায় খুব ভালো লেভেলে, ভালো র্যাঙ্কে চাকরি পাওয়া যায়, ঠিক আছে, খুব বড় বড় লেভেলে চাকরি পাওয়া যায়, ঠিক আছে, কি বললাম করতে পারিস, এটা ভালো পড়াশোনা কোর্সটা, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস কমিশন, এখানে অঙ্কটা দিয়েছিল জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট, ওখানে কেমন কোর্স থাকে জানিস তো, পুরো বিকমের সিলেবাস গুলি থাকে ওখানে, থাকে মানে মেইনলি বিকমের সিলেবাসটাই ফোকাস করে ওরা, বিকমের সিলেবাসে ফোকাস করে, একটু ডিপলি জানতে হয়, ঠিক আছে তো। তো দেখ কোশ্চেনটা পড়ছি আমরা, কোশ্চেনটা পড়ছি, আ ফ্যাক্টরি প্রোডিউসেস অ্যান আর্টিকেল এ অ্যান্ড দেয়ার ফর্ম গেটস আ বাই প্রোডাক্ট বি,
ঠিক আছে মেইন প্রোডাক্ট এ আর বাই প্রোডাক্ট বি বোথ এ এন্ড বি সাবসিকুয়েন্টলি প্রসেস ইনটু ফিনিশ প্রোডাক্ট দ্যাট জয়েন্ট কস্ট বিফোর সেপারেশন ওয়্যার শিখেছিলাম বিফোর সেপারেশন আর আফটার সেপারেশন বিফোর সেপারেশন নাম কি ছিল জয়েন্ট কস্ট প্রি সেপারেশন কস্ট এট দা পয়েন্ট অফ স্প্লিট অফ পয়েন্ট সব বলেছিলাম ঠিক আছে তো তো বলে দিয়েছে জয়েন্ট কস্ট কত স্যার 50-30-20 বলেছে মানে 100,000 টাকা ছিল জয়েন্ট কস্ট তাই তো এবার বলেছে জয়েন্ট প্রোডাক্ট সরি মেইন প্রোডাক্ট এ এর জন্য কিছু আচ্ছা সাবসিকুয়েন্ট কস্ট যদি কখনো ভুলে যাস সাবসিকুয়েন্ট কস্ট মানে কি জানিস পোস্ট সেপারেশন কস্ট ঠিক আছে সাবসিকুয়েন্ট কস্ট এর একটা নাম ঠিক আছে তো বা আফটার সেপারেশন কস্ট তাহলে এর বলেছে 50 বিট বলেছে 30 সেলিং প্রাইস বলে দিয়েছে মেইন প্রোডাক্ট সেল করেছে 160 বাই প্রোডাক্ট সেল করেছে 80,000 টাকা এস্টিমেটেড প্রফিট বলেছে সেলের উপর 25% আর 20% সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বলেছে সেলিং রেশিও হতে মানে হ্যাঁ সেলিং প্রাইস ওই রেশিও হতে তার মানে বুঝতেই পারছিস স্যার এখানে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন তো করতেই হবে বলেই দিয়েছে সো দা অ্যাপোর্টনমেন্ট অফ জয়েন্ট কস্ট এন্ড টোটাল প্রোডাকশন কস্ট অফ ইচ অফ এ এন্ড বি টিল ফিনিশড ঠিক আছে তো সুন্দর অঙ্ক দিয়েছে ভালো অঙ্ক দিয়েছে মানে ইজি অঙ্ক দিয়েছে বলতে পারিস অডিট এন্ড অ্যাকাউন্টস ইজি অঙ্ক দিয়েছিল অডিট এন্ড অ্যাকাউন্টস এ বিকম এর সিলেবাসে মেইনলি ফোকাস করা হয় আরো এক্সট্রা কিছু থাকে আরে এটা তো মেইন থাকবে কিছু তো এক্সট্রা থাকবে আচ্ছা যাই হোক যেটা বলছিলাম তাহলে কিভাবে করবো অঙ্কটা শিখিয়েছিলাম তো আগে এটা শিখিয়েছিলাম আগে নর্মাল অঙ্ক একদম আগের দিনের মতো অঙ্ক প্রথমে লিখবো সেল তার থেকে প্রফিট বাদ দিয়ে দেবো কি সেল থেকে প্রফিট বাদ দিয়ে দেবো কি হয় কি শিখিয়েছিলাম সেল থেকে প্রফিট বাদ দিলে টোটাল কস্ট থেকে কি হবে টোটাল কস্ট থেকে মনে করার চেষ্টা করি আমি বলেছিলাম আমি বাই প্রোডাক্টের রুল বলেছি বল সেল স্যার সেল থেকে প্রফিট বাদ দিলে টোটাল কস্ট তার থেকে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স বাদ দেবো আর হচ্ছে আর কি বাদ দেবো পোস্ট সেপারেশন কস্ট অঙ্ক শেষ এইটুকু করতে হয় সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস মনে কর বলে দেবে না স্যার বলে না দিলে কি করে বের করতে হয় শিখিয়েছিলাম আগের দিন বলে না দিলে কি করে বের করতে হয় ঠিক আছে তো তো বলে না দিলে কি করে বের করতে হয় বল শিখিয়েছিলাম তো টোটাল কস্ট তাই তো টোটাল কস্ট মানে বুঝতে পারছিস তো টোটাল কস্ট মানে মেইন প্রোডাক্ট আর বাই প্রোডাক্ট টোটাল কস্ট ঠিক আছে টোটাল কস্ট কত আছে এখানে বল টোটাল কস্ট আছে স্যার আমরা করে দেখবো এখন তো বলতে পারবো না এখন তো বলা সম্ভব না না করলে কি করে বলবো টোটাল কস্ট ঠিক আছে মেইন প্রোডাক্ট আর বাই প্রোডাক্ট টোটাল কস্ট নেব ঠিক আছে তার থেকে কি বাদ দেবো আমি বলে দিচ্ছি প্রি সেপারেশন আর পোস্ট সেপারেশন কস্ট বাদ দিব অঙ্ক শেষ বুঝলি বেরিয়ে যাবে তো দেখ কিভাবে করছি ভালো করে দেখে প্রথমে লিখবো সেল কথা বলেছে 160,000 আর 80,000 তাই তো টোটাল 240,000 তার থেকে মাইনাস করবো কি স্যার প্রফিট কার উপর প্রফিট সেলের উপর ঠিক আছে তো তাহলে এ এর উপর কত পার্সেন্ট বলেছে স্যার এর উপর তো বলেছে 25% বির উপর 20% তাহলে কর 160 25% 40,000 20% মানে 5 80 কে 5 মানে 16,000 তাহলে কত 56,000 ক্লিয়ার মাইনাস কর 160 থেকে 40 মাইনাস করলে 120,000 এটা হবে 64,000 আর এটা কত হবে 184,000 এর থেকে কি মাইনাস করতে শিখেছি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস আচ্ছা এটাকে টোটাল কস্ট বলে এগুলো লিখে দিই যায় ওয়ার্কিংস করবো জিনিস তো ওয়ার্কিংসটা কি করবো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস কি করে বের করতে হয় দেখ শিখিয়ে দিচ্ছি টোটাল কস্ট কার টোটাল কস্ট আমার সঙ্গে কথা বল মনে পড়ে যাবে টোটাল কস্ট টোটাল মানে সব প্রোডাক্ট জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট টোটাল কস্ট জয়েন্ট মানে জয়েন্ট প্রোডাক্ট কেন বললাম মেইন প্রোডাক্ট আর বাই প্রোডাক্ট টোটাল কস্ট কত নিচে লিখছি টোটাল কস্ট কত বল মেইন প্রোডাক্টের কস্ট 120,000 বাই প্রোডাক্টের কস্ট 64,000 টোটাল কস্ট হচ্ছে 184,000 কোনো সমস্যা নেই এখানে তার থেকে মাইনাস করব কি বল মাইনাস করব কি পোস্ট সেপারেশন কস্ট আর প্রি সেপারেশন কস্ট ঠিক আছে তাতে মাইনাস করো পোস্ট সেপারেশন কস্ট আর প্রি সেপারেশন কস্ট বুঝলে পোস্ট সেপারেশন কস্ট মাইনাস প্রি
সেপারেশন কর বল পোস্ট সেপারেশন কস্ট দেখ কোশ্চেনের দিকে টাকা আছে এর বলেছে 50000 বি বলেছে 30000 তার মানে কত 80000 আর প্রি সেপারেশন কস্ট প্রথমেই বলেছিল কত 1 লাখ স্যার বুঝতে পারছেন 1 লাখ কত দিয়ে পেলেন প্রথমে 30000 প্লাস 20000 কোশ্চেনে প্রথমেই বলেছিল প্রথম লাইনেই বলেছিল কোন বলেছিল ম্যাটেরিয়াল 50 লেবার 30 ওভারহেড 20 50 30 20 কত হচ্ছে 1 লাখ টাকা এটা হচ্ছে প্রি সেপারেশন কস্ট বলে দিয়েছিল পোস্ট সেপারেশন কস্ট 80000 এটা 1 লাখ 84 বাদতে 4000 টাকা হয়ে গেল সেলিং ওভারহেড কত 4000 টাকা এটাকে কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করা উচিত সেলিং রেশিওতে তাহলে সেলিং রেশিও কত হচ্ছে 1 লাখ 60 আর 80000 সেলিং রেশিও করলে কত 2:1 কর 4000 কে 2:1 ভাগ কর 2668 আর 1333 ঠিক আছে আর কি বাদ দিতে হয় স্যার পোস্ট সেপারেশন এক্সপেন্সেস কি করতে হয় পোস্ট সেপারেশন এক্সপেন্সেস ঠিক আছে তো কত বলেছে দেখ মেন প্রোডাক্টের খরচ বলেছে পোস্ট খরচ দেখ কোশ্চেনে বলেছে কত 50000 আর বাই প্রোডাক্টে 30000 লিখে দে মোটামুটি শেষের পর্যায়ে চলে আসছে কত টোটাল 80000 বাদ দিয়ে বলে টোটাল কত হচ্ছে এটাকে বলে শেয়ার অফ জয়েন্ট কস্ট ব্যাস ওকে কি বের করতে বলছে পদ দেখে এখানে কি লেখা আছে এটা কি লেখা অ্যাপোর্শনমেন্ট মানে শেয়ার অ্যাপোর্শনমেন্ট মানে শেয়ার শেয়ার অফ জয়েন্ট কস্ট মানে অ্যাপোর্শনমেন্ট অফ জয়েন্ট কস্ট শেষ অঙ্ক মাইনাস করে দিবি যেটা ভ্যালু বের হয়েছে এটাই আনসার দেখ 10 নম্বরের জন্য ঠিক আছে না 10 নম্বর হয়ে গেল ছোট্ট একটা অঙ্ক ছিল বল কত কত হচ্ছে ফার্স্ট এটা সি 7333 আর 32667 এটা তো 180 180 থেকে 80 বাদ দিলে 1 লাখ টাকা তাই তো তো দেখ এই অঙ্কটা এসেছিল ওয়েস্ট বেঙ্গল অডিট এক্সামে ঠিক আছে অডিট এন্ড অ্যাকাউন্টস এক্সামে এসেছিল তো সোজা অঙ্ক ছিল কয় একটা টাফ অঙ্ক ছিল না আচ্ছা দেখ আজকে লাস্ট অঙ্ক এবং তার পাশাপাশি এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক ঠিক আছে তো আর করব না জয়েন্ট প্রোডাক্ট এবং বাই প্রোডাক্টের অঙ্ক কি বলেছে বলছে দ্য ইল্ড অফ আ সার্টেন প্রসেস ইজ 80% as to main product ঠিক আছে প্রতিটা আমি কোশ্চেনটা খুব ভালো করে পড়ব এ সি এ ইন্টারের অঙ্ক হতে পারে কিন্তু অঙ্ক খুব একটা টাফ না ভালো করে পড়ব ধরে ধরে পড়ব আবার পড়ছি দ্য ইল্ড অফ আ সার্টেন প্রসেস ইজ 80% টু দা মেন প্রোডাক্ট যদি 100 ধরে তার মধ্যে 80% ছিল মেন প্রোডাক্ট হয়েছে আমি যদি ইনপুট যদি 100 ডালি তার মধ্যে মেন প্রোডাক্ট বেরিয়ে যাবে 80% তাহলে 20% পড়ে রইলো বলছে 15% বের হচ্ছে বাই প্রোডাক্ট তাহলে কি বললাম 80 বের হলো মেন প্রোডাক্ট 15 বের হলো বাই প্রোডাক্ট তাহলে রইলো কত আরো 5 বাকি 5% বলেছে কি প্রসেস লস আমরা প্রসেস কস্টিং করেছিলাম কিছুটা যদি মনে থাকতো ওখানে নরমাল লস বলে কিছু একটা আসতো প্রসেস কস্টিং করার সময় তার মানে আমি যে ইনপুট দিয়েছি সেখান থেকে মেন প্রোডাক্ট বেরিয়েছে 80 বাই প্রোডাক্ট বেরিয়েছে 15 আর বাকি 5% কি হয়েছে লস হয়েছে নরমাল লস বোঝা গেল ক্লিয়ার হয়েছে কি বললাম এত অবধি প্রথম লাইনটা বোঝা গেছে তো ডিউরিং আ পার্টিকুলার পিরিয়ড দা ম্যাটেরিয়ালস পুট ইন দা প্রসেস মানে ইনপুট দিয়েছি আমি কোন প্রোডাক্ট তৈরি করতে গেলে ম্যাটেরিয়াল ঢালতে হবে তো মেশিনে কত ম্যাটেরিয়াল ঢেলেছি আমরা 5000 ইউনিট ঢেলেছি তার কস্ট কত করেছিল 47 টাকা 50 পয়সা পার ইউনিট এন্ড অল আদার চার্জেস ছিল 28500 টাকা যার মধ্যে পাওয়ার ঢুকেছিল 1/3% এটাকে 1/3 বলে ঠিক আছে তার মানে আমি তো এটা বলতে পারি স্যার আপনি এটা বলতে পারেন টোটাল খরচ 28500 যার মধ্যে পাওয়ার আছে 1/3 তাহলে বাকিটা আদার খরচ হ্যাঁ কি না আমার টোটাল খরচ 28500 যার মধ্যে 1/3 বলেছে পাওয়ার তাহলে বাকিটা পাওয়ার নেই বোঝা যাচ্ছে তো আমরা তো তারপর বোঝাবো অঙ্ক করে করে নিয়েছি অলরেডি ইট ইজ অ্যাসার্টেন দ্যাট পাওয়ার ইজ চার্জেবল টু দা মেন প্রোডাক্ট এন্ড বাই প্রোডাক্ট ইজ টু 9 তাহলে পাওয়ার যত টাকা খরচ হবে কি আবার বলছি পাওয়ারে যত টাকা খরচ হবে তার 10 ভাগ যাবে মেন প্রোডাক্টে 9 ভাগ যাবে বাই প্রোডাক্টে বোঝা গেল এত অবধি এই লাইনটা মানে বোঝা গেছে তো অঙ্ক তো আর্ধেক বুঝিয়েই দিলাম
এবার বলেছে কি প্রিপেয়ার স্টেটমেন্ট শোইং কস্ট অফ বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্টের খরচ বের করতে বলেছে। এবার শেষ কোশ্চেন পড়িয়ে দিয়েছি আমরা, তাহলে প্রথমে কি করব, প্রথমে তো এটা আমরা অঙ্ক করেছি, মেন ওয়ার্কিংস, অঙ্কের মেন পার্ট কি জানিস, ওয়ার্কিংস, এর ওয়ার্কিংস যার ক্লিয়ার তাকে অঙ্ককে আটকাতে পারবে না, ঠিক আছে। তো দেখ প্রথমে করে নিয়েছি কি কি লিখেছি, ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইনপুট, বলে না আমি মেশিনে কত ইউনিট ম্যাটেরিয়াল দিয়েছি বল, আমাকে বল দেখি, 5000 ইউনিট ম্যাটেরিয়াল দিয়েছি। তো দেখ 5000 ইউনিট যে ম্যাটেরিয়াল দিয়েছি ওর থেকে মেন প্রোডাক্ট কত বেরিয়েছে, 80%, তাহলে 5000 80% মেন প্রোডাক্ট বেরিয়ে গেছে, মেন প্রোডাক্ট 5000 80% 4000 বেরিয়েছে, বাই প্রোডাক্ট কত বেরিয়েছে 15%, বাই প্রোডাক্ট 5000 15% 750 বেরিয়েছে, আর কত লস হয়েছে 5% প্রসেস লস, 5000 5% 250। তার মানে এখন যদি তোকে কোশ্চেন করি কি অ্যানসার দিবি, আমি যদি বলি আমার অ্যাকচুয়াল প্রোডাকশন কত বেরিয়েছে কি অ্যানসার দিবি, অ্যাকচুয়াল প্রোডাকশন আমি 5000 ইনপুট ঢেলেছিলাম, অ্যাকচুয়াল কত নিট কত প্রোডাক্ট বের করে নিয়ে আসতে পেরেছি, 4750 মেন, 4000 বাই 750 অ্যাকচুয়াল প্রোডাকশন নিয়ে এসেছি, 4750 ক্লিয়ার। তাহলে এই ওয়ার্কিংসটা মাথার মধ্যে ঢুকে যায়। সেকেন্ড ওয়ার্কিংস টোটাল খরচ ম্যাটেরিয়াল, আচ্ছা শোন মেশিনে আমি কত ইউনিট ম্যাটেরিয়াল দিয়েছি, 5000 ইউনিট ম্যাটেরিয়াল দিয়েছি, ঠিক আছে। তো আর এক এক ইউনিট ম্যাটেরিয়াল দাম কত করেছিল, দেখ 47.50, তাহলে বলতে পারি ম্যাটেরিয়াল খরচ করেছি এত টাকা। তারপর পাওয়ার কত বলেছিল কোশ্চেনে টোটাল খরচ, স্যার 28500 টাকার খরচা বলে দিয়েছিল, ঠিক আছে, তার মধ্যে 1/3 বলেছিল পাওয়ার, তাহলে টোটাল খরচের 1/3 পাওয়ার, তাহলে পাওয়ার নেই বাকিটা, তাহলে লিখেছি আদার এক্সপেন্সেস 28500 থেকে এটা বাদ দাও, ক্লিয়ার হচ্ছে এটা, এটা তো মানে ঢুকে গেছে, তাহলে টোটাল খরচ হয়ে গেল। তাহলে এই দুটো ওয়ার্কিংসে কোনো ডাউট আছে, সি এর অঙ্ক কিন্তু কিছু নেই, দেখ এখনো হয়তো কিছু কঠিন লেগেছে ব্যাপারটা, কিছু নেই অঙ্কের মধ্যে। তার মধ্যে স্টেটমেন্ট শোয়িং ক্যালকুলেশন অফ কস্ট অফ বাই প্রোডাক্ট, আমাকে কি বের করতে বলেছে, স্যার বাই প্রোডাক্টের খরচ বার করতে বলেছে, করবো। ম্যাটেরিয়াল লিখেছি, তাই বাই প্রোডাক্টের খরচ বের করবো কি, স্যার ওই ম্যাটেরিয়াল, এই সমটা মিউট কর, আচ্ছা ম্যাটেরিয়াল পাওয়ার আর আদার এক্সপেন্সেস এই তিনটেরই খরচ বের করবো, বল এখানে বোর্ডের দিকে তাকি, বল ম্যাটেরিয়াল খরচ কত হয়েছে, 2,37,500 ম্যাটেরিয়াল খরচ হয়েছে, ঠিক আছে। তো তার মধ্যে আচ্ছা বল কোশ্চেন করে নিয়েছিস মনে দেখে নিয়েছি, বাই প্রোডাক্ট কত ইউনিট, বাই প্রোডাক্টের ইউনিট কত, আমি কোন প্রোডাক্টের খরচ বের করছি, বাই প্রোডাক্টের খরচ বের করছি মানে বাই প্রোডাক্টের ইউনিট বলবো, হ্যাঁ কি না, 750 বাই প্রোডাক্টের ইউনিট, 2,37,500 খরচা করেছি, এই যে 2,37,500 খরচা করেছি, কত 2,37,500 টাকা যে ম্যাটেরিয়াল নিয়ে এসেছি ওখান থেকে নেট আউটপুট কত পেয়েছি, 4,750 বলতে পারি, 4,750 এর জন্য এত টাকা খরচ করলে 750 কত, এটা কোনো ডাউট নেই, ডাউট থাকলে আমাকে বলবে বুঝিয়ে দেবো। পাওয়ার, পাওয়ার কত স্যার, পাওয়ার তো 9,500 টাকা, কি বলেছিল কোশ্চেনে, স্যার পাওয়ার যত টাকা খরচ করবেন তার মধ্যে 10:9 বলে একটা কথা বলেছিল, মেন প্রোডাক্টে যাবে 10 ভাগ, এই যে পাওয়ার যে 9,500 টাকা খরচ করেছি তার মেন প্রোডাক্টে যাবে 10 ভাগ আর বাই প্রোডাক্টে যাবে 9 ভাগ, তাহলে 10:9, তাহলে 9,500 9/19, কোনো সমস্যা আছে না স্যার, কিছু সমস্যা, কোনো সমস্যা নেই। রইল বাকি আদার এক্সপেন্সেস, রইল বাকি আদার এক্সপেন্সেস, ঠিক আছে। তো আবার বললাম, আবার বলছি, এই যেমন আবার রিপিট করছি তোকে, পাওয়ার যে 9,500 টাকা খরচা হয়েছে, পাওয়ারে যে 9,500 টাকা খরচা হয়েছে তার 10 ভাগ যাবে কোথায়, মেন প্রোডাক্টে, আর বাই প্রোডাক্টে কত দেবে 9 ভাগ, তাহলে তো 9/19 করেছি, ক্লিয়ার হয়েছে স্যার, তাহলে 10 ভাগ, আরে 10 ভাগ তো মেন প্রোডাক্টে যাবে, আমি মেন প্রোডাক্ট বের করছি, তাই 10 ভাগ আসলো না, বোঝা গেল। রইল বাকি আদার এক্সপেন্স, কত ছিল 19,000 টাকা, কতর জন্য 19,000, কত ইউনিটের জন্য, 4,750, তাহলে 750 সে কত, 3,000, তিনটে যোগ করে দিলাম, এটাই হলো বাই প্রোডাক্টের টোটাল কস্ট, অঙ্ক শেষ, কিছু নিয়ম করা, ঠিক আছে।